হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো মাটির দু হাজার চব্বিশ ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের এক নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো কোনো ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় এর উত্তর হবে বারো ঘন্টা দু নম্বর প্রশ্ন হল আন্তর্জাতিক দ্রাগিমা সম্মেলন অনুষ্ঠিত হয় এর উত্তর হবে ওয়াশিংটন শহরে তিন নম্বর প্রশ্ন হল জাপানের ফুজিয়ামা একটি এর উত্তর হবে সুপ্ত আগ্নেয়গিরি চার নম্বর প্রশ্ন হল সমপ্রায় ভূমি বা পেনিপ্লেনে কঠিন শিলাগঠিত টিলা বা পাহাড় হলো এর উত্তর হবে মোনাডনক পাঁচ নম্বর প্রশ্ন হল শল্কমোচন প্রক্রিয়া কার্যকরী হয় এর উত্তর হবে গ্রানাইট শিলায় ছ নম্বর প্রশ্ন হল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল এর উত্তর হবে শিলিগুড়ি সাত নম্বর প্রশ্ন হল প্রাচীন পলিমাটি পাওয়া যায় এর উত্তর হবে দক্ষিণ দিনাজপুরে তারপরে বিবাক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হল কর্কটক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব। এটি অশুদ্ধ হবে দু নম্বর প্রশ্ন হল পর্বতবেস্তৃত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে এটি শুদ্ধ হবে তিন নম্বরে আছে পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ভবন প্রক্রিয়া এটি অশুদ্ধ হবে তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল ড্যাশ এর উত্তর হবে সান্দাকফু দু নম্বরে আছে তুমেরু বৃত্তের মান ড্যাশ এর উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ তিন নম্বরে আছে ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ মৃত্তিকার এ স্তর থেকে বিস্তরে সঞ্চিত হয় এর উত্তর হবে ইলুভিয়েশন প্রক্রিয়ায় তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল পাঁচ শব্দটি প্রথম কে ব্যবহার করেন এর উত্তর হবে জেটি উইলসন দু নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের দুঃখ কোন নথকে বলা হয় এর উত্তর হবে দামোদর নথকে তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো অক্ষাংশ কাকে বলে একের অথবাতে আছে ক্রোনোমিটার কি দু নম্বর প্রশ্ন হল পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে দুয়ের রথপাতে আছে সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন হল রেগলিত কি তিনের রথপাতে আছে বিকারে দুটি ফলাফল লেখো চার নম্বর প্রশ্ন হল পশ্চিমী ঝামেলা কি চারের রথপাতে আছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তারপরে বিবাক ভয়ের মধ্যে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল মহাবৃত্ত ক্ষুদ্রবৃত্তের পার্থক্য লেখো অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার দরকার হয় কেন দু নম্বর প্রশ্ন হল অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখ দুয়ের অথবাতে আছে কোন আগ্নেয়গিরিকে ভূমদশাগরীয় আলোকস্তম্ভ বলা হয় ও কেন তিন নম্বর প্রশ্ন হলো আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখ তিনের আছে বরফ কেলাস আবহবিকার কোন অঞ্চলে কার্যকরী হয় ও কেন চার নম্বর প্রশ্ন হল উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য লেখ চারের অথবাতে আছে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আদ্র ও শীতকাল শুষ্ক কেন বিভাগ উঁয়োর মধ্যে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল চিত্রসহ প্রধান দুই প্রকার মালভূমির উৎপত্তি বর্ণনা করো দু নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো করিচে যখন সকাল সাতটা তখন কোনো একটা স্থানে স্থানীয় সময় বিকেল একটা হলে দ্রাঘিমা দ্রাঘিমাগত এই প্রশ্নোত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে